শুভ সকাল শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি চণ্ডীগানের রানী দাস, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান। আজকে আমি পড়াবো তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় নবম অধ্যায়। তাহলে সবাই বই খাতা নিয়ে প্রস্তুত হ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব নবম অধ্যায়ে বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন শিখরফল। শিক্ষার্থীরা, তোমরা এই পাঠ শেষে যা জানতে পারবে, বাংলাদেশের জনসংখ্যা নীতি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি বেসরকারি কর্মসূচি বর্ণনা করতে পারবে, জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক নির্ণয় করতে পারবে, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশল সম্পর্কে বলতে পারবে, জনসংখ্যা তথ্যের উপস্থাপনে সংখ্যাতাত্ত্বিক কৌশল প্রয়োগ করতে পারবে, বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক সমস্যার ক্ষেত্রে সচেতন হবে। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। জনসংখ্যা ও উন্নয়ন এই দুটি ধারণা থেকে একে অপরের সাথে সম্পর্কিত। তাহলে আমরা কি বুঝলাম? জনসংখ্যা উন্নয়ন এই দুটি ধারণা একে অপরের সাথে সম্পর্কিত। জনসংখ্যার উপর একটি দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল। উন্নত উন্নয়নশীল দেশে জনসংখ্যা ও সেসব দেশের জনগণের মাথাপিছু আয়ের তুলনা করলেই তা বুঝে যায়। বাংলাদেশের জনসংখ্যা নীতি। জনসংখ্যা বিষয়ে জাতীয় পরিকল্পনা গ্রহণ করার জন্য যে দিক নির্দেশনা তাকে বলা হয় জনসংখ্যা নীতি। অর্থাৎ জাতীয় পর্যায়ে, আমাদের জাতীয় পর্যায়ে জনসংখ্যা বিষয়ে যেসব পরিকল্পনা, যেসব নীতি গ্রহণ করা হয় তাকেই বলা হয় জনসংখ্যা নীতি। বাংলাদেশের জনসংখ্যা নীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তাহলে বাংলাদেশের জনসংখ্যা নীতির কি কি মূল লক্ষ্য উদ্দেশ্য রয়েছে? মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা পৌঁছানো, পরিবার পরিকল্পনা কর্মসূচি, প্রজনন স্বাস্থ্য সেবা জোরদার করা, শিশু ও নারীর অপুষ্টির হার কমিয়ে আনা, প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্প্রসারণের মাধ্যমে সকলের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া, দেশের প্রান্তিক পর্যায়ে অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে নারী ও শিশুদের স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা, দরিদ্র জনগোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা, দেশের প্রবীণ জনগোষ্ঠীর নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। তাহলে এগুলি হচ্ছে আমাদের জনসংখ্যা নীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি বেসরকারি উদ্যোগ। আমাদের যে জনসংখ্যা রয়েছে, সেই জনসংখ্যা আমাদের দেশের তুলনায়, আয়তনের তুলনায় অনেক বেশি। তাই এই জনসংখ্যা নিয়ন্ত্রণে কিছু সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারি উদ্যোগ সমূহ হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ ও সাক্ষরতার হার বৃদ্ধির জন্য প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দেওয়া। অর্থাৎ এখানে নিরক্ষরতা দূরীকরণ বলতে আমরা বুঝি সকল মানুষের অক্ষর জ্ঞান সম্পন্ন হবে, সকল বয়সের মানুষই অক্ষর জ্ঞান সম্পন্ন হবে এবং যাতে সবাই স্বাক্ষর করতে পারে, হ্যাঁ সব মানুষ যাতে স্বাক্ষর করতে পারে, সেজন্য নিরক্ষরতা দূরীকরণ ও সাক্ষরতার হার বৃদ্ধির জন্য সরকার কি করেছে? প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। 2014 সালের মধ্যে নিরক্ষরতা দূর ও 2015 সালের মধ্যে সবার জন্য শিক্ষা কার্যক্রম গ্রহণ করেছে। তাহলে 2014 সালের মধ্যে সকল মানুষই অক্ষর জ্ঞান সম্পন্ন হবে এবং 2015 সালের মধ্যে সবাই শিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে। খ, নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে ব্যাপক কর্মসূচির ব্যবস্থা। অর্থাৎ নারীদেরকে শিক্ষা প্রসার ঘটাতে হবে, নারীরা যাতে শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে পাঠ্য বই সরবরাহ হয়। অর্থাৎ প্রাইমারি স্কুলে সবাই এবং মাধ্যমিক স্তরে সবাইকে বিনামূল্যে কোনো টাকা ছাড়া বই সরবরাহ করবে এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অনেক প্রায় সকল মেয়েদেরকে উপবৃত্তি প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সরকার নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিতের পরিকল্পনা নিয়েছে। সকল নাগরিক যেন, সকল শ্রেণীর নাগরিক যেন সুচিকিৎসা পায় সেই পরিকল্পনাও সরকার গ্রহণ করেছে। কাজী অফিসে বিয়ে রেজিস্ট্রেশনের উপর জোর দেওয়া হয়েছে। আয় বৃদ্ধিমূলক কর্মসূচিতে নারীদের অংশগ্রহণের উপর সরকার গুরুত্ব আরোপ করেছে। নারীরা পুরুষের সমকক্ষ হয়ে যাতে আয় বৃদ্ধিমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে তার উপরও সরকার গুরুত্ব আরোপ করেছে। নারীদের ক্ষমতায়নের জন্য শিক্ষকতা সহ নানা চাকরির ক্ষেত্রে কোটা প্রথা চালু করেছে। নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য বিভিন্ন শিক্ষকতা সহ বিভিন্ন চাকরিতে তাদের জন্য কোটা ব্যবস্থা চালু করেছে সরকার। এরপর আসো বেসরকারি উদ্যোগ সমূহ, অর্থাৎ বিভিন্ন জাতীয় স্থানীয় জাতীয় পর্যায়ে বিভিন্ন বেসরকারি সংস্থা এনজিও তারা কি করে থাকে, জনসংখ্যা নিয়ন্ত্রণে কি কি কার্যক্রম করে থাকে। স্থানীয় ও জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করছে। মুক্তিযুদ্ধের পরে বেসরকারি সংস্থাগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। প্রথমে হচ্ছে কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা গ্রহণ। গ্রামে বিভিন্ন এলাকায় কি করেছে, কমিউনিটি ভিত্তিক কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা করা হয়েছে যাতে পরিবার ওই এলাকার জনগণ যাতে পরিবার পরিকল্পনা প্রকল্প গ্রহণ সম্পর্কে জানতে পারে। দুই সন্তানের পরিকল্পিত পরিবার গড়ার লক্ষ্যে বাস্তবায়ন, বাল্য বিবাহ রোধে সচেতনতা কার্যক্রম, মা ও শিশু স্বাস্থ্য সেবা, টিকাদান, পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ, বিভিন্ন সচেতনতা কার্যক্রম, ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ কার্যক্রম, এই ধরনের এইসব কার্যক্রম গুলা বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো গ্রহণ করেছে। এবার আসে জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক। আমাদের যে এত পরিমাণ জনসংখ্যা, দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি, তাহলে এই জনসংখ্যার সাথে জনসম্পদের কি সম্পর্ক রয়েছে। আমাদের দেশে অনেক জনগণ রয়েছে যারা কি বেকার, হ্যাঁ, সে অনেকে শিক্ষিত কিন্তু বেকার, কোনো কাজ নেই, তারা তাদের পরিবারে কোনো কি করতে পারে না, পরিবারের কোনো কাজে আসে না, আর্থিকভাবে তারা পরিবারকে সাহায্য করতে পারে না। তাহলে আগে আমরা জেনে জনসম্পদ কি। জনসম্পদ হচ্ছে শ্রমশক্তি, মানুষকেই কি বলা হয় দেশে জনসম্পদ বলা হয় বা মানব সম্পদ বলা হয়। প্রতিটি অদক্ষ মানুষকে শ্রমশক্তি সম্পন্ন বা জনসম্পদে পরিণত করা হচ্ছে আমাদের কি মানব সম্পদ বা জনসম্পদ উন্নয়ন। তাহলে জনসম্পদ কি, আমাদের প্রতিটি জনগণকে শ্রমশক্তি সম্পন্ন করতে হবে এবং শ্রমশক্তি মানুষকেই আমরা কি করতে পারবো, জনসম্পদে পরিণত করতে পারবো। তাহলে আমাদের জনসংখ্যার সাথে জনসম্পদের কি সম্পর্ক রয়েছে দেখো, জমির পরিমাণের সাথে তুলনা করলে বাংলাদেশের জনসংখ্যা খুব বেশি, জনসংখ্যা বৃদ্ধির হারও অনেক বেশি। পরিবার পরিকল্পনা কার্যক্রমে সচেতনতার ফলে বাংলাদেশের জনসংখ্যা পূর্বের তুলনায় বৃদ্ধির হার হ্রাস পেয়েছে। অর্থাৎ এটি পরিবার পরিকল্পনা গ্রহণ করার ফলে এবং মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশের জনসংখ্যা পূর্বে মানে আগে যে পরিমাণ বৃদ্ধি পেত এখন সে তুলনায় অনেক কম বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে। আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নতি হয়েছে, বিভিন্ন উপজেলায় কমিউনিটি ক্লিনিক হতে বিভিন্ন হাসপাতাল সরকার তৈরি করেছেন, হ্যাঁ, যাতে সকল শ্রেণী পেশার মানুষ চিকিৎসার সুযোগ পায়। সেই জন্য চিকিৎসা সেবার উন্নতির ফলে বর্তমানে শিশু মাতৃমৃত্যুর হার কমেছে, এর ফলে জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। দেশের অশিক্ষিত ও কর্মহীন জনগোষ্ঠীকে শিক্ষা, প্রশিক্ষণ ও উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে জনসংখ্যাকে অনায়াসে জনসম্পদে পরিণত করা সম্ভব। যেমন আমরা কি করেছি, জনগণের জন্য যে সকল জনগণকে আমরা দক্ষ জনসম্পদে পরিণত করতে চাচ্ছি তাদের জন্য কি কি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যেমন বিভিন্ন কম্পিউটারের প্রশিক্ষণ, তারপরে মাছ চাষ, হ্যাঁ, পোলট্রি ফার্ম এর উপরে প্রশিক্ষণ, তারপরে সরকার আবার প্রশিক্ষণ শেষে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য
আর্থিক ভাবেও সাহায্য করে থাকে। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে অশিক্ষিত এবং কর্মহীন জনগোষ্ঠীকে তাদের কে প্রশিক্ষণ এবং উপযুক্ত কর্মসংস্থানের মাধ্যমে সরকার জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার চেষ্টা করছে এবং বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে, কারিগরি প্রশিক্ষণ দিয়ে বিদেশেও পাঠানো হচ্ছে, যাতে সরকার ওখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, রেভিডেন্স বাড়ে, এভাবে দেশ দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে এগিয়ে যাবে। অর্থাৎ এই সকল ব্যবস্থা করার ফলে আমাদের দেশ কি করবে, অনেক দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তাহলে এবার এসো আমরা জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে রূপান্তরিত করতে পারি তার কিছু কৌশল জেনে নি। সম্পদ সীমিত হলে বিশাল জনসংখ্যা বিরাট সমস্যা হিসেবে উপনীত হয়। উপযুক্ত পরিকল্পনা নিয়ে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়, সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে, তাতে জনসংখ্যাকে জনসম্পদে আমরা পরিণত করতে পারি। বিশ্বের অনেক দেশ বিশাল জনসংখ্যাকে দক্ষ করে গড়ে তুলে জনসম্পদে পরিণত করেছে, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত ও শ্রীলঙ্কা। তথ্য প্রযুক্তি বেশ অগ্রগামী, অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ ভারত ও শ্রীলঙ্কা তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে আছে। আমাদের দেশেও তথ্য প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগের মাধ্যমে যুব শক্তিকে জনসম্পদে রূপান্তরের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমানে সরকার আমাদের দেশেও তথ্য প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করেছে, যাতে যুবকরা, শিক্ষিত যুবকরা জনসম্পদে পরিণত হতে পারে। কর্মমুখী শিক্ষার প্রসার ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলা, বিভিন্ন কর্মমুখী শিক্ষার প্রসারের জন্য বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। দক্ষতা ও প্রশিক্ষণমূলক কর্মসূচি সম্প্রসারণ, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার ব্যবস্থা, নারী শিক্ষার প্রসার, স্বাস্থ্য পুষ্টি কার্যক্রমে ব্যবস্থা করা, অর্থাৎ এখানে নারী শিক্ষার প্রসার ঘটিয়েছে সরকার। তারপরে প্রযুক্তি ও কারিগরি শিক্ষারও ব্যবস্থা করেছে। উৎপাদনমুখী খাতের চাহিদা অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ, অর্থাৎ আমাদের যে উৎপাদনমুখী বিভিন্ন খাত রয়েছে সে খাত অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করা হয়েছে। উৎপাদনমুখী খাত কোন কোন উৎপাদনমুখী খাত, যেমন কৃষি, তারপরে পোশাক শিল্প, এই ধরনের বিভিন্ন উৎপাদনমুখী খাত রয়েছে। এইসব খাতের চাহিদা অনুযায়ী ওই সকল ক্ষেত্রে যারা কাজ করে তাদেরকে বিভিন্ন শিক্ষা প্রশিক্ষণ কার্যক্রম দিয়ে থাকে। কৃষিভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের সম্প্রসারণ, কৃষিভিত্তিক শিক্ষা বলতে বুঝেছে যখন আমরা আমাদের কৃষকরা বা শিক্ষিত যুবকরা যখন তাদের কৃষিকাজে নিয়োজিত হয়, তখন কৃষিকাজের উপর তাদের বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণের দরকার হয়। সরকার সেই কৃষিকাজেও বিভিন্ন শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। কর্মসংস্থানের জন্য কৃষির আধুনিকায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে অগ্রাধিকার প্রদান, বর্তমানে তো আমরা সবাই তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে জানি, প্রযুক্তি ব্যবহার করছি, তাহলে প্রত্যেককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ক্ষুদ্র কুটির শিল্পের বিস্তার, অর্থাৎ গ্রামে অনেক মহিলারা যারা ঘরে বসে থাকে, তাদের সংসারে শুধু কাজ করে, তারা তাদেরকে বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্প এর উপর কি করা হয়ে থাকে, প্রশিক্ষণ দিয়ে থাকে, যেন তারা সমাজে বা দেশের উন্নয়নে কাজে আসতে পারে। সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রচুর ভিত্তির ব্যবস্থা করে, মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা ও উন্নত প্রশিক্ষণের জন্য বিশ্বের উন্নত দেশে প্রেরণ, অর্থাৎ সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগে বিভিন্ন প্রচুর ভিত্তির ব্যবস্থা করতে হবে, করে সরকার, যাতে যত মেধাবী শিক্ষার্থীরা রয়েছে তারা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা প্রশিক্ষণ নিয়ে এবং উন্নত প্রশিক্ষণ নিয়ে বিশ্বের উন্নত দেশে যেতে পারে এবং সেখানে তারা অর্থ আয় করে এবং দেশে পাঠাতে পারে। তাহলে কি আমাদের দেশে রেভিনিউসের হার বাড়বে এবং দেশ উন্নতির পথে এগিয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই আমাদের নবম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা উন্নয়ন আজকে শেষ হয়ে গেল। তোমরা বাসায় বসে পড়বে, বাড়ির কাজটা করবে এবং সাবমিট করবে। আমাদের দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশল বর্ণনা করা,
তাহলে শিক্ষার্থীরা তোমরা খাতা লিখে নেবে আমাদের দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশল বর্ণনা করা। তোমরা পয়েন্ট আকারে লিখে লিখবে, এগুলো রূপান্তরের কৌশলটা তোমরা পয়েন্ট আকারে লিখবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা সকলে ভালো থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।